হোটেলে চেক আউট সময় বেলা 12টা কেন হয় জানেন? ঝামেলা এড়াতে এখন বেশিরভাগ পর্যটকই অনলাইনে হোটেল বুক করে নেন। আর বুকিংয়ের সময় একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, যে হোটেলের যে কোনো সময়ে চেক ইন করার গেলেও চেক আউটের একটি নির্দিষ্ট সময় থাকে। মোটামুটি প্রায় সব হোটেলের চেক আউটের সময় থাকবে বেলা 12টা। কিন্তু কেন জানেন? এর পিছনে হোটেলগুলোর কিছু যুক্তি রয়েছে, সেগুলো জেনে নেওয়া যাক। হোটেলের রুম পরিষ্কার করার সুবিধা। হোটেলের চেক আউটের সময় বেলা 12টায় রাখার অন্যতম কারণ রুম পরিষ্কার। একজন গেস্ট চলে গেলে হোটেল কর্মীরা পরের অতিথিদের জন্য দ্রুত প্রস্তুত করেন। রুম পরিষ্কার করা মানে বিছানার চাদর পরিবর্তন, টয়লেটের প্রসাধনী পরিবর্তন সহ একাধিক কাজ। গ্রাহক দেরিতে গেলে পরিষ্কার করতে অসুবিধা হয়। অতিথিদের জন্য বাড়তি সময় ছুটি কাটাতে গিয়ে লোকেরা হোটেলে ওঠে, তাই ভোরবেলা ঘুম থেকে ওঠে তাড়াহুড়ো করার মুড কারোই থাকে না। তাদের কথায় মাথায় রেখে হোটেলের চেক আউট সময় সকাল 8টা বা 9টার পরিবর্তে বেলা 12টায় করা হয়। এতে গ্রাহক ঘুম থেকে উঠে তৈরি হওয়ার জন্য অনেকটা সময় পান। সীমিত কর্মী সংখ্যার মধ্যেই কাজ সম্পূর্ণ করা। বেশিরভাগ হোটেলে চেক আউটের সময় বেলা 12টা হওয়ার কারণ সবকিছু দ্রুত পরিচালনা করা। সময়ের মধ্যে সবকিছু শেষ করতে হলে অতিরিক্ত হোটেল কর্মী প্রয়োজন, কিন্তু হাতে কিছুটা সময় থাকলে কম কর্মী দিয়েই সমস্ত কাজ করিয়ে নেওয়া যাবে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের প্রশ্নই নেই, ফলে হোটেলের বাজেট কিছুটা বাঁচবে। হোটেল কর্মীদের সুবিধা হয়, একটি নির্দিষ্ট চেক আউটের সময় থাকলে হোটেল পরিচালনা করা সহজ হয়, আর নতুন অতিথিদের চেক ইন সময়টাও গুছিয়ে নেওয়া যায়। তাহলে আগত অতিথিদের জন্য সময় মতো রুম প্রস্তুত করে দেওয়া যায়। হাউসকিপিং এবং অন্যান্য পরিষেবাগুলো জন্য সঠিকভাবে পরিচালনা করা সুবিধা হয়।